আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার হচ্ছে দেয়ালে যে গ্লাসটা আছে সেখানে কিউট একটা গ্লাসের মধ্যে কাঁচটা দেখা যাচ্ছে না, বলতে লজ্জা লাগতেছে, কারণ আমি আসলে যার কথা বলতেছি তার অনুমতি ছাড়াই ভিডিওটা করছি, তাকে তার কাছ থেকে অনুমতি নিয়েনি। সে মোস্ট প্রবলি আমার সাইলেন্ট ভিউয়ার। এই 2 দিন আগে সে আমাকে গাছটা গিফট করেছে, বলছে শুধু গাছটা না, আমাকে সে বগুড়ার এই সেমাই, বগুড়ার এই সেমাইটা কিন্তু মোটামুটি বিখ্যাত এবং অনেক টেস্টি, তো এই দুটা সেমাই আর গাছ আমাকে পাঠাইছে। আমি অবাক হয়ে যাই যে এরা আমার শুধু ভিডিও দেখে না, আমার রুচিও বলছে যে আমি গাছ খুব পছন্দ করি। আমি এত খুশি হয়েছি। আপুটার নাম হচ্ছে পলি, উনি পলি আপু। আমি কখনো এই নামে হচ্ছে কমেন্ট পড়ে নেই, মোস্ট প্রবলি উনি কমেন্ট খুব করে, কম করে। আর এটা হচ্ছে যে মানুষ কতটা ভালোবাসা থাকলে এই টিপগুলো দেখেন, এই টিপগুলো কিন্তু কেনা না। আর আমি ওকে আস্ক করি নেই, ওর একটা ইউটিউব চ্যানেল আছে সাদিয়া, তো ও হচ্ছে একটা গ্রুপে দেখছিলাম যে সে এগুলো পোস্ট করছে যে ওর হাতে বানানো, ও নিজে টিপগুলো বানায় কিউট একটা কৌটার মধ্যে দিয়ে, ছোট্ট একটা খামে করে, আরও সুন্দর দুটো কিউট গ্লাস খামে করে লিখছে, আপু এগুলো তোমার জন্য। আসলে এটা ভালোবাসা না থাকলে কোনো দিনও সম্ভব না, যে মানুষ কতটা ভালোবাসা থাকলে যে নিজের, আমি পুরো আবেগ আপ্লুত শুধু হই না, আমি খুব লজ্জাও পাই, কারণ আমি আপনাদের জন্য কিছু করতে পারি না। আমি বিশ্বাস করবো না, আমার ভিডিওর ভিউ অনেক কম, কিন্তু আমি মানুষের এত ভালোবাসা পাইছি। শুধু এখানে সাদিয়া বা পলি আপু না, আরও অনেক আপুরা আছে যারা আমাকে এই কাজটার জন্য অনেকভাবে অনুপ্রেরণা করতেছে, অনেকভাবে আমাকে। আরেকটা আপু আছে আমেরিকায় থাকে, উনি আমাকে সবসময় সাহস দেয় যে তুমি করো। তো আরও অনেকের কথা বলি, তহিদা মন, তারপর হচ্ছে উম্মে কুলসুম কান্তা, এদের প্রত্যেকটা ভিডিওতে আমি এদের কমেন্ট, হাকান্ড ফ্যামিলি ব্লগ বিডি, তারপর হচ্ছে মাহাদি বিন মোহাম্মদ, এই নামগুলো যেগুলো মোসাম্মদ শাহনাজ পারবেন, তো সালেম আনোয়ার, আয়েশা আপু, এই প্রত্যেকটা শুক্লা দে ইন্ডিয়া থেকে। আমি প্রত্যেকটা ভিডিও পাবলিশ করলে এদের ইজি রেসিপি, যাদের নাম বলতেছি না, এরা আমাকে এদের প্রত্যেকটা কমেন্ট, মনসুরুল ইসলাম বিতি, এ তো আমার সে ভিডিওর অদ্রি খান, এরা দুজন আমার ভিডিওর প্রথম থেকে, উল্টাপাল্টা ভিডিও দিতাম, সেলিম হাসান, আমি আরও অনেকের নাম বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যাদের নাম বললাম তারা খুবই কমন এবং অনেক দিন থেকে আমার কাছে আসে, মানে আমি প্রত্যেকটা ভিডিওতে ওদের কমেন্ট পাই, আর এরা সুন্দর সুন্দর কমেন্ট করে, এর জন্য আমি ভিডিও করতে অনুপ্রেরণা পাই। আর এই সময় দেখতেছেন না, আমি ঈদের জন্য কিন্তু নিজ হাতে সময় বানাইছি, ইনশাল্লাহ হচ্ছে হাতে বানানো সেমাই খাবো। তো আসলে আমি কি বলবো, আমি অনেকের নাম জানি না, বলি নেই, তারা মোটো মন খারাপ করবেন না, কারণ এরকম অনেক নাম আছে। তবে হচ্ছে আমি, আপনারা কমেন্ট করেন, আপনারা পাশে থাকেন জন্যে আমি ভিডিও মেক করতে পারি, আপনারা না থাকলে কখনোই করতে পারতাম না। আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে, আর এতটুকুই করলে হবে, ভালোবাসা অনেকভাবে অনেকে আমাকে এক্সপ্রেস করছে, আমি বললাম হতবাক হয়ে যাই, যে মানে খুব লজ্জাও পাই যে আসলে আমি অন্যদের জন্য কিছুই করতে পারতেছি না। আমি শুধু কৃতজ্ঞ না, আমি আসলে অনেক ঋণী আপনাদের কাছে, এই ঋণগুলো আসলে আপনারা আমাকে মাফ করে দিয়েন, কারণ এই ঋণ শোধ করার মতো না, আর কোনো মূল্য দিয়ে ঋণগুলো আমি শোধ করতে পারবো না। পলিয়াপুর গিফট দেখে আমি অবাক হয়ে গেছি, 2 দিন কোনো কথাই বলি নাই, ফেসবুকে মেসেজে রেসপন্সও করিনি, যে আপুটা করলোটা কি, আমি পুরাই লজ্জা পেয়ে গেছি, কারণ আমি না, মানে কেউ আমাকে এরকম গিফট করলে আমি খুবই ভিতরে অনেক একটা ভালো লাগা কাজ করলে একটা লজ্জাও কাজ করে, যে আসলে কি আমি এতটা যোগ্য, মানে অতিরিক্ত পাচ্ছি না, মানে পাওয়ার থেকে অতিরিক্ত কিছু পাচ্ছি না, আমি এরকম চিন্তা হয় যে আমি আসলেই কি যোগ্য। শুধু আর সাদিয়া তো হচ্ছে কি বলবো, শুধু বাবুর জন্য গিফট পাঠাইছে আমার জন্য, ওর টিপগুলো দেখে আমি পুরাই অবাক, যে ও, কারণ ও এগুলো বানাইতে কত সময় লাগছে, কত মায়া মহব্বত ভালোবাসা দিয়ে কাজটা করছে, আর সেটা সে আমাকে পাঠাইছে। আর আমরা ঈদের আগে কিছু, সবার চাহিদা অনুযায়ী সবাই যা যেগুলো চায় বা যেগুলো বেশি চাচ্ছে, যেগুলো পছন্দ বেশি, সেই চাহিদা অনুযায়ী আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি ঈদের আগে, ইনশাল্লাহ ঈদের পরে ডেলিভারি দিব।
ইচ্ছা আছে, যেগুলো সাধারণত নক করে বলে যে আপু এটা এটা বেশি মানুষ চাচ্ছে, সেগুলো তো কিছু প্রোডাক্ট আনা হয়েছে সেগুলো সে গুছায় রাখতেছে। এগুলো আসলে অনেক কষ্ট, মানে আমি কি বলবো যে মানে আমার মনে হয় যে বাসাটা তিনতলায় হয়ে আরও বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ এগুলো এই জিনিস এত ভারী, এগুলো আনা সিএনজিতে করে আবার তিনতলায় উঠানো, আবার এগুলো গুছায় রাখা, গুছায় রাখতে হয় কারণ জায়গার স্বল্পতা। তো আসলে কষ্ট না করলে কোনো কিছু হয় না, তো এগুলো পরিশ্রমের কাজ বা ভারী কাজ সব কিছু ওই করে, আমি এগুলো করি না বা করতে পারি না। তো আজকে এটা হচ্ছে, আজকে তো চাঁদ রাত, তার আগ চাঁদ রাতের আগের দিন আমি ভুনা কিশোরীর সাথে মুরগি ভুনা করছিলাম। এটা এত ভারী খাবার করার কারণ হচ্ছে যে সেদিন ওদের দুজনেরই খুব পরিশ্রম হয়েছে, দুজন দেখলেন তো যে মাটির জিনিসগুলো নিয়ে আসছে, এগুলো কিনতে যাওয়া, অনেক দূর থেকে নিয়ে আসা, আবার এগুলো উঠানো, অনেক পরিশ্রমের কাজ, তাই ভাবলাম যে একটু ভারী কিছু রান্না করি। এসে খসখস ছোলা বুট খেতে ওরা, কারণ অনেক পরিশ্রম হয়েছে, ওগুলো করার পর ওরা সবাই চিৎপটাং বিছানার মধ্যে। তো এটা হচ্ছে কারি পাতা, ইন্ডিয়ানরা এটা খুব বেশি ইউজ করে, তা আমি শুধু শুনতাম কিন্তু আমার হাতের কাছে নাগালে ছিল না। আমি একটা ভিডিওতে শেয়ার করছি, আমার ছোটো বোন এই গাছটা আমাকে পাঠাইছে। তো এখন যে কোনো রান্নায় কারি পাতা ইউজ করতে আমার খুবই ভালো লাগে, তো আজকে চিকেন যেটা রান্না করতেছে সেটাতে আমি কারি পাতাটা ইউজ করব। এটা আপনারা নার্সারিতে পাবেন খুজলি, এখানে শুকনো মরিচ তেজপাতা আর কারি পাতাটা ভেজে আমি হচ্ছে চিকেন দো পেঁয়াজা রান্না করব, অনেক ভুনা করে, কারণ খিচুড়ির সাথে কিন্তু ভুনা মাংসটাই ভালো লাগে। তো আমি এখানে বড় বড় দুটো পেঁয়াজ, বেশি পেঁয়াজ দিছি কারণ পেঁয়াজ পেঁয়াজ দিয়েই আসলে ভুনা করব মুরগিটা। এটা এখন একটু নেড়ে চেড়ে নেব, কারণ এই পেঁয়াজটাই যে বড় বড় ইন্ডিয়ান পেঁয়াজটা, এটা সেদ্ধ হতে একটু সময় লাগে, দেশিটা তো অত সময় লাগে না, যেহেতু পেঁয়াজ বেশি লাগবে এই জন্য আমি এই পেঁয়াজটা দিছি, এটা দাম কম। তো এখানে আরেকটা চুলায় আমি খিচুড়ি বসায় দিছি, আমার খিচুড়ি যেদিন রান্না করি সেদিন এই পাতিলটা বের করতে হয়, আমার হচ্ছে যে খিচুড়ি রান্না করার মতো বড় মাটির পাতিল নাই, কারণ খিচুড়িটা তো বেশি খাওয়া হয় প্লাস বেশি হয়, দেখা যায় যে একবার খেয়েও ওরা 10টা ইফতারি করার পর 10টা 11টার দিকে আরেকটু খেতে চায়, তো দুই পট দিলেও রান্না করলে অনেকটুকু হয়ে যেত। এত বড় মাটির পাতিল আমার নাই, এই জন্য খিচুড়ি রান্না করলে এই পাতিলটাতে রান্না করি। তো আলহামদুলিল্লাহ কালকে ঈদ, আপনাদের সবাইকে আজকে ভিডিওটা পাবলিশ করার এটা একটা বিশেষ কারণ যে সবাইকে অনেক বেশি ঈদের ভালোবাসা আর ভালো, আমি কিন্তু অনেক বেশি আনসোশাল, আমি মাঝে মাঝে নিজের কথা বলি, আমার সম্পর্কে আপনারা কতটুকু জানেন বোঝেন জানি না, আমি কিন্তু আনসোশাল কোন দিক দিয়ে জানেন, আমি মোবাইলে মানুষের সাথে কন্ট্যাক্টে, অনেকেই মেসেজে নক করে, আমি তাদের প্রত্যেকের রেসপন্স করতে পারি না, প্লাস আমি মোবাইলে খুব বেশি মানুষের সাথে কথা বলি না, এসব দিক দিয়ে হিসাব করলে আমি কিন্তু একেবারেই আনসোশাল। তো এই আনসোশাল মেয়েটাই আপনাদেরকে মানে ভালোবাসা এক্সপ্রেস করার মতো অনুভূতিটুকু বা কীভাবে এক্সপ্রেস করলে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো যে আসলে আপনারা আপনাদের প্রতি আমার ভালোবাসা বা ভালো লাগা, শ্রদ্ধা বোধ কৃতজ্ঞতা কতটুকু, এটা বোঝানোর মতো ভাষা আমার নাই। আমি মুরগিটা সব কিছু মশলা দিয়ে মেখে রাখছিলাম, তারপরে হচ্ছে ওখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দুটো টমেটো দিয়ে হচ্ছে টমেটোটা ভালোভাবে ভুনা হয়ে যাওয়ার পর তারপরে মুরগিটা দিয়ে দিছি। আপনাদেরকে একটা গোপন কথা বলি, গোপন না, কথাটা সত্য কিন্তু ওপেন সিক্রেট, হয়তো অনেকেই জানেন না, সেটা হচ্ছে যে কৃতজ্ঞ থাকা, আপনারা জানেন তা পাওয়ার এটার শক্তি কতটা। আপনি যদি কৃতজ্ঞ থাকেন, যে ব্যক্তি যত বেশি কৃতজ্ঞ থাকবে সে জীবন থেকে তত হতাশা দূরে থাকবে। আমি হচ্ছে যে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ জন্যই ভিডিও মেক করতে পারি, আমি হচ্ছে যে অনেক হাজব্যান্ডের প্রতি কৃতজ্ঞ থাকি জন্য ওর সাথে আমার বাঁচতে ভালো লাগে, আমি বাবা মার প্রতি ভাই বোনের প্রতি অনেক কৃতজ্ঞ থাকি জন্যই ওদের প্রতি আমার অনেক পজিটিভ চিন্তা আসে। তো কৃতজ্ঞতা শুধু মানে এর শক্তি অনেক বড় না, এর যদি আপনারা একবার মনের ভিতরে বিল্ড আপ করতে পারেন তাহলে সব কিছু নতুন করে দেখতে পারবেন। আমরা কৃতজ্ঞ হতে শিখি, কৃতজ্ঞতা খুব কঠিন কোনো কিছু না, এটা নিজের একটা মানবিক গুণ, ফ্যামিলির প্রতি মানুষ প্রত্যেকটা মানুষই ভিতরে নেগেটিভ পজিটিভ থাকে, তো আমরা পজিটিভ যেগুলো আছে সেগুলোর জন্য কৃতজ্ঞ থাকি, তাহলে দেখবেন যে আপনার
আমি কনফিডেন্টলি বলতে পারবো, কনফার্ম বলতে পারবো, যারা অনেক বেশি কৃতজ্ঞ থাকে ফ্যামিলির প্রতি, যে ছেলে মেয়েটা ফ্যামিলির প্রতি কৃতজ্ঞ থাকে সেই ছেলেটা কখনোই নষ্ট হয় না, খারাপ পথে হাঁটে না, বিপথে যায় না। ওরা ওদেরই ওদের মাঝে কি যারা নষ্ট হয় বা খারাপ পথে হাঁটে তাদের মাঝে কৃতজ্ঞতাটা অনেক কম থাকে। কৃতজ্ঞতাটা কি, যখন আমি যে ও যদি ভাবতো যে বাবা মা এত কষ্ট করতেছে আমি এগুলো না করি, তাহলে সে কখনো এরকম চিন্তা করতো না। তো এই একটা বিষয় যেটা আপনার ভিতরে যদি একবার বিল্ড আপ, তাহলে জীবনকে নতুনভাবে দেখতে পাবেন, হতাশা একেবারেই চলে যাবে। ভালো থাকেন সবাই, সবার জন্য অনেক বেশি শুভকামনা। এটা হচ্ছে আমাদের, এই যে ইফতার রেডি, এখন আমরা ইফতার করবো। সবার জন্য অনেক শুভকামনা, আল্লাহ।